সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে মেজাজ হারিয়ে সংবাদ মাধ্যমকে আক্রমণ করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়ামত্র। রবিবার সম্মেলনে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন মহুয়ামত্র, আর তাতেই তিনি মেজাজ হারিয়ে সংবাদ মাধ্যমকে দু পয়সার প্রেস বলে মন্তব্য করতে শোনা যায়। সাংবাদিকদের আপত্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার বিবৃতি জারি করল কলকাতা প্রেস ক্লাব। সোমবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়, কৃষ্ণনগরের সাংসদ মহুয়ামত্র সাংবাদিকদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তাতে প্রেস ক্লাব কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে, আর তার এই মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত এবং অপমানজনকও। তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।